স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। আর একবার গিয়ে দেখে আসি। রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। এত সকালে কেলটুদা স্যারের অফিস ঘরের দিকে যাচ্ছে, কি ব্যাপার বলতো ফোনটে? দেখ, কোনো মতলব আছে নিশ্চয়ই। আমারও তাই মনে হয়। এখন থেকে খুব সিনসিয়ারলি ওকে আমাদের ফলো করা উচিত। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেশে। জল খায় দুধ খায় খায় যত পানীয়, জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও। না স্যার তো এখনো এলেন না, কিন্তু আজকে একটা কি পরীক্ষার ব্যাপারেতে জরুরি আলোচনা করবেন বলেছিলেন। যাই একবার ঘরে গিয়েই দেখে আসি কি ব্যাপার। এ কি স্যার, আপনি এখনো শুয়ে? শরীর খারাপ নাকি? পেটে বড় বেদনা রে কেলটু। মরেছে পেটে বেদনা? না না, লক্ষণ তো ঠিক নয়। আপনার জন্য এক্ষুনি কিছু একটা করা দরকার। কি করি কি করি কি করি কি করি? ঝুমকা গিরা রে বারে লিখে বাজার মে ঝুমকা গিরা রে। সুপারিনটেনডেন্ট বাবুর চায়ের সময় হয়েছে, দেরি হলে বাবু বহুত গোসা করবে গোসা করবে। বাবু এই যা বাবু, আপনার জন্য চা নিয়ে এসেছি। হোয়াট? স্যার পেটের ব্যথায় কাতরাচ্ছেন আর বলে কি নাকি চা খাওয়াবে? ইয়ার কি বেচো নাকি ঠাকুর? সাত সকালে আমাকে আমার ধমকাচ্ছেন কেন বাবু? আরে এটা তো সুপারিনটেনডেন্ট বাবুর চায়ের সময়। এ আবার মুখে মুখে তক্ক, দাও দাও বলছি। এই নেন বাবু। বুঝলেন স্যার, চা নষ্ট করে লাভ নেই, এটা বরঞ্চ আমিই খেয়ে নি। আমার জন্য আনা চা তুই খেয়ে ফেললি? এই তো না স্যার, আপনিও অন্যদের মতো আমাকে ভুল বুঝলেন। আরে ওই চা তো এখন আপনার কাছে বিষ তুললো, তাই আপনি না খেয়ে আমি নীলকণ্ঠ শিবের মতো বিষটা খেয়ে নিলাম। দেখ ফোনটে, স্যারের বিষ তুললো চা পান করে কেলটুদাকে এখন স্বয়ং নীলকণ্ঠ শিবের মতো লাগছে। ঠিকই বলে। এই নন্টে আর ফোনটে, যখনই দেখি তখনই সানাইয়ের সঙ্গে পৌঁছে হাজির, হিউমার করার আর টাইম পেলি না। দেখছিস তো স্যার কিরকম একটা সিরিয়াস অবস্থায়। ওরে বাবা রে, ওরে ওরে বাবা, তোরা কেউ আমার গাড়ুটা এনে দে। ওরে প্রকৃতি আমাকে ডাক দিয়েছে। গাড়ুটা দিয়ে যা। কেন তুমি দিয়ে আসতে পারো না? আমি কেলটুরাম, মানে ভজহরি ঘরচাজ বইবে গাড়ু। জানিস এর ফল কি হবে? ছেড়ে দে ফোন, স্যার এখন অসুস্থ, আমরা দিলেই বা ক্ষতি কি? দেখ নন্টা, ক্ষতি শিকার আমিও জীবনে কম করিনি, তবে কিনা একটা ওই কি বলে, হ্যাঁ মদ দিয়ে, হ্যাঁ ইয়েস মরাল অবলিগেশন,
এই বোধটুকু তো তোদের মধ্যে থাকবে, তাই না? গাড়ুটা স্যারকে দিয়েই আসি। চল নন্টে, কেলটুদার মরাল অব্লিগেশন শুনে আমাদের আর কাজ নেই। শান্তি, ওরে কেলটু, এই নন্টে ফন্টে স্যারকে ধরে আমি আর পাচ্ছি না। উনি বাবা কি ওয়েট নিয়ে যাও, আর পাচ্ছি না, সব বেরিয়ে গেছে। ওরে কেলটু, শিগগিরি ওই ডাক্তার কি যেন নাম সব ভুলে গেছি, হ্যাঁ ওই ঢেকুলাল ঢেকিকে ডেকে নিয়ে আয় বাবা। বাবা ও সব বেরিয়ে গেছে। এই নন্টা যা, এক্ষুনি যা ছুটে গিয়ে ডাক্তার ঢেকুলাল ঢেকিকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, এই যাব আর ধরে নিয়ে আসবো। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। এবার দাঁতের ব্যথা কমিয়ে গাড়ু হাতে দৌড় ছাপ কতবার হয়েছে? এক দুই তিন দশ উনবিংশ মানে ১৯ বার। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। তোমার কি হয়েছে? আগে দাঁতের বড়ই ব্যথা। দাঁতের ব্যথা? তো দাঁতটা তুলে ফেললো। আমি কি দাঁতের ডাক্তার? আমি হচ্ছে জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার বাবু, দাঁতটা না তুলেই আপনি দাঁতের ব্যথা কমানোর একটা ব্যবস্থা করুন না। এটাই দেখছি শেষ রোগী। দাঁত না তুলে দাঁতে ব্যথা কমানোর ব্যবস্থা। আচ্ছা, দাঁতের ব্যথাও যা, হাতের ব্যথাও তাই। বেশ বেশ বেশ, করছি, ব্যবস্থা করছি। এই টেবিলের উপর ভালো করে হাতটা উপর করে রাখো। আচ্ছা বেশ, রাখছি রাখছি। বেশ, খুব ভালো। এবার দাঁতের ব্যথা কমিয়ে জল্লা। এই নাও, এই নাও এই ট্যাবলেটটা রাখো, হাতের সঙ্গে দাঁতের ব্যথাও কমে যাবে। পরে কিন্তু দাঁতটা তুলিয়ে নিও। তোমার আবার কি, তোমারও কোনো ব্যথা ট্যাথা আছে নাকি? আমার কিছু হয়নি, হয়েছে আমাদের স্কুল বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট স্যারের। কি হয়েছে তোমাদের স্যারের? এতক্ষণ গাড়ু নিয়ে কতবার যে ছুটেছেন কে জানে। এই তো তোমাদের দোষ, রোগীর কলকব্জা একেবারে ঢিলে না করে তোমরা আমার কাছে আসবে না। এই তো স্যার, এক্ষুনি, আর চিন্তা নেই, এক্ষুনি ডাক্তার এসে যাবে। কেলটু রে, ওই কেলটু এদিকে আয়। এনে কেলটু, ডাক্তারের জন্য টাকাটা তোর কাছে রেখে দে বাবা, পাচ্ছি না। আহা, টাকার জন্য তাড়াহুড়ো করছেন কেন স্যার? আচ্ছা আচ্ছা, দিচ্ছেন যখন দিন, লক্ষ্মীকে ফেরাবো না। টাকা দেবার সময় নন্টে আর ফোনটে কেউ দেখেনি, তার মানে কোনো প্রমাণ নেই। আসুন আসুন ডাক্তার বাবু, চলো চলো দেখি কি অবস্থায় আছে পেশেন্ট। এই এই যে দেখুন দেখুন, আমাদের স্যারের কি অবস্থা, হাত থেকে আর গাড়ু নামাতে পারছেন না। গাড়ুই পকেটে নিয়ে, মানে হাতে নিয়ে। ওই পেটের ব্যথা মরে গেলাম। ও এই ব্যথা মরে বাবা, কত বড় পেট, চারিদিকে সমস্ত কলকব্জা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোত্থেকে শুরু করি? আগে হাতটাই বরং দেখি। ওরে পেটের গন্ডগোলে হাত দেখে কি হবে? চুপচাপ শুয়ে থাকুন। এই যো গাড়ু হাতে দৌড় ছাপ কতবার হয়েছে? এক দুই তিন দশ বার, ১৯ মানে ১৯ বার। কাল রাত্রে
কি খেয়েছিলেন বলুন তো? গতকাল রাত্রে খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাবা একেবারে খালি পেটে থাকাও তো স্বাস্থ্যসম্মত নয়। মানে ওই খানপনেরও বাসি লুচি আর মাংসের বাসি তরকারি। পনেরো খানা বাসি লুচি আর তার সঙ্গে বাসি মাংস, ওরে বাবার! আচ্ছা আচ্ছা, দেখি 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 আপনার চোখটা দেখি। কি হচ্ছে? আমি না তোমরা? রোগীর চিকিৎসা কে করবে? আমি না তোমরা? আরে দুধ দেরি, আমি আমি এদিকে গাড়ু হাতে ছোটাছুটি করছি আর আপনি আমার হাত দেখছেন একবার, এখন এখন আমার চোখ দেখতে চাইছেন। আরে বলি ব্যাপারটা কি? ও ব্যাপার, ব্যাপারটা এই যে যে নাকি চোখে দেখে দুদিনের বাসি খাবার খায়, তার তো আগে চোখের চিকিৎসার দরকার। কি যে বলে ডাক্তার বাবু, ওই রসনা বৃত্তি আর এই ক্ষুধার তাগিদ কিছুতেই আমি কন্ট্রোলে রাখতে পারছি না। কেসটা তাহলে তেমন বিপজ্জনক দিকে গড়ালো না, সবই ঠাকুরের ইচ্ছা। শুনুন, এখন কয়েকদিন বার্লির, হ্যাঁ বার্লির জল খাবেন, আর একটা পাঁচন লিখে দিলাম, এইটা দিনে তিনবার তিনবার বড় গ্লাসের আধ গ্লাস করে 10 দিন খাবেন। এই নন্টে ফন্টে, একবার একটু ঘরের বাইরে আয় তো। বলো কেলটুদা কি বলবে? আরে আস্তে আস্তে বলছি, ডাক্তারের ভিজিট দেওয়ার জন্য এই অবস্থায় তো আর স্যারের কাছে টাকা চাওয়া যায় না, তাই তোরা যদি এখন একটু তোদের থেকে দিয়ে দিস। তার মানে? না মানে আমার কাছেও ছিল, কিন্তু আমি যে আবার এই কাকে দিয়ে দিলাম না ঠিক মনে করতে পারছি না। এখন দিয়ে দে, পরে স্যারের থেকে চেয়ে তোদেরকে ফেরত দিয়ে দেব। এই নাও। ডাক্তার বাবু এই নিন আপনার ফিজ। এই নাও, এতে যে পাঁচনটা লিখে দিয়েছি, এ নামে পাঁচন হলে ও খেতে ভালো। পেশেন্ট কেমন থাকলো তিন দিন বাদে খবর দেবেন। ঠিক আছে ডাক্তার বাবু। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ঝট করে খেয়ে নিন আর ফট করে দেখবেন শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। এই নন্টে ফন্টে, তোরা আগে যে টাকাটা দিয়েছিলিস না, সে তো ডাক্তারের ভিজিট দিতেই চলে গেছে, এখন স্যারের ওষুধ আনতে আরো কিছু দিতে হবে রে। এই এই কেলটু, আমি যে তোর কাছে টাকা রে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সব টাকা ফাকা নিয়ে চিন্তা করবেন না, এখন ও পরে দিলেই হবে। নে চল রে নন্টে ফন্টে, চল চল চল, এখন স্যারকে একটু রেস্ট নিতে দে। স্যার টাকার কথা কি যেন বলেছিলেন কেলটুদা? আরে দেখ না, এই টাকা ধার থাকলে স্যারের একদম ঘুম হয় না, তাই দিতে পারছেন না বলে একটু মনে দুঃখ করছিলেন আর কি, তাই আমি ওই সব চিন্তা করতে বারণ করলাম। টাকা নিয়ে কোনো কারসাজি করছো না তো কেলটুদা? আরে না না, আর আমার টাকার কথা তো আগেই বলেছি, একজনকে দিয়ে দিয়েছি তো, তাই আর ফেরত পাচ্ছি না, তাই তো তোদের থেকেই নিতে হলো। তোরা না খুব ভালো ছেলে, আর স্যার তো পরে ফেরত দিয়েই দেবেন। কেলটুদা তোমার আভাবটা আমার কেমন যেন ভালো ঠেকছে না। কেন রে? ভালোভাবে কথা বলছি তাই সহ্য হচ্ছে না? না শোন, আগে 200 দিয়েছিলিস, এখন আরো 200 দে, মনে হচ্ছে তাতেই হয়ে যাবে।
এই কিন্তু শেষ কেলটুদা, আর কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে আসুন, আমি স্যারের ওষুধ কিনতে যাচ্ছি, তোরা একটু স্যারের কাছাকাছি থাকিস। পেটে বড় বেদনা রে কেলটু। কেলটুদা ওষুধ আনতে গেছে। কি কেলটু ওষুধ আনতে গেল? টাকার কথা তো কিছুই বললো না। আগে ডাক্তারবাবুর জন্য ওকে টাকা দিয়েছিলাম, তার কি আছে না আছে কোথায় আছে কিছুই জানলো না, আশ্চর্য। আপনি বিশ্রাম করুন স্যার, আমরা দেখে আসছি। কি সাংঘাতিক ফিরে পাঁচ দেখেছিস, স্যারও ওকে টাকা দিয়েছে। তাহলে এখন থেকেই ওর ওপর নজর রাখতে হয়। কেলটুদা এখন ওষুধ আনতে যাচ্ছে, তুই ওর পিছু নিয়ে ও কোথা থেকে কেনে সেটা দেখে আসবি, তারপর তোকে কি করতে হবে শোন। এই নে ফোনটে যেটা কেলটুদা এনেছে। চমৎকার, এবার ভেতরে টনিকটাকে ঢেলে রেখে চিরতার জল ভরে দেব। তারপর তাল বুঝে কেলটুদার বোতলের সঙ্গে বদল করে দেব। ওষুধ এনেছো কেলটুদা? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আর একটু টেস্টও করে নিয়েছি, বেশ ভালোই খেতে। যাকে আমি ঠাকুরের কাছ থেকে একটা গ্লাস নিয়ে আসি। নন্টে, কেলটুদা গ্লাস আনতে গেছে, এই মওকায় ঝটপট দে বোতলটা বদল করে দি। এই নে। স্যারকে এবার ওষুধটা খাইয়ে আসি। এই নিন স্যার, আপনার পাঁচনের ওষুধ, খেতে বেশ ভালোই টেস্ট। হ্যাঁ স্যার, কেলটুদা নাকি টেস্ট করে দেখেছে। ভালো টেস্ট যখন বলছিস তখন দে। ঝট করে খেয়ে নিন, আর ফট করে দেখবেন শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। হলো স্যার, কত ছাড়া বদমাইশ মর্কট, আমাকে তেতো বিষ খাইয়ে মারার মতলব। ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোন।